দাদা লাল দাঁড়িয়ে আছেন, পালিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়েছি তো। হ্যালো, দোকানে ওকে দাও, ওরকম করছে না, অনুপ দাও। লুটপাট চলছে না, চলবে না, চলবে না, লুটপাট চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বিজেপি দুধ কি ঘটেছে? ঘটনাটা আজকে এক মাস ধরে অহেতুক ইলেকশনের সময় থেকে এরা বোম চার্জ করছে এলাকায়। আমরা চাইছি এলাকায় শান্তি থাকুক। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা আমাদের দলীয় নেতৃত্ব, শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী বলেছেন যে এলাকায় কোনো গণ্ডগোল করা যাবে না। আমাদের এখানে বুথগুলো 500 লিড থাকে একটা একটা বুথে। তো আমাদের তিনটে বুথ আছে নদী ধারে, তিনটে পরপর বুথ আছে, শিউলিপুর, নীলকণ্ঠপুর আর হচ্ছে জলি গোপীনাথ। এখানে আমাদের সমর্থক প্রচুর, তৃণমূল কংগ্রেসের প্রায় একটা একটা বুথে 500 করে লিড থাকে। তো এবারে ওরা সন্ত্রাস করে একটা বুথে জলি গোপীনাথপুরে ভোট করেছে। তো আমরা তাতেও আমাদের দলীয় নির্দেশ থাকার সত্ত্বেও আমরা কিছু গণ্ডগোল করিনি। পরবর্তীকালে অহেতুক এরা প্রত্যেকটা বাড়িতে এসে, আমাদের সৌরভ বলে একটা ছেলে আছে, তাকে বলেছে 5 লক্ষ টাকা দিতে হবে, না কেন এটা বলে আমার এটা দিতে হবে। এই করে প্রত্যেক জায়গায় যারা দোকান করেছে এখানে বা প্রত্যেক বাড়িতে গিয়ে কিছু কিছু লোককে ধরে বলছে যে আমাদের 2 লক্ষ টাকা করে দিতে হবে, আমরা যে ডেলি মদ মাংস খাচ্ছি, এখানে সংগঠন তৈরি করছি, এখানে দিতে হবে। তো সেই জায়গায় আমরা বারবার আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমরা পুলিশ প্রশাসন আসছে, তার সামনে পুলিশের সামনেও বোমবাজি করছে। কখন বোমাবাজি কখন করেছিল? কালকে রাত্রে করেছে, কালকে পুলিশের সামনে, পুলিশ গাড়ির সামনে। কারা করেছে? বিজেপি, বিজেপির সমর্থক। মিটিং চলাকালীনও আমাদের এখানে 21 জুলাই একটা স্ট্রিট কর্নার ছিল, সেখানেও বোম চার্জ করছে, আমাদের রাস্তাঘাটের সাইডে বোম চার্জ করছে। তো আমরা বুঝতে পারছি না এরা কি চাইছে, বিজেপি প্রকৃত কি চাইছে, বিজেপি দলটা কি চাইছে বা সন্ত্রাস করতে চাইছে কেন, আমরা বুঝতে পারছি। ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? ক্ষতিগ্রস্ত আমাদের একটা কাপড় দোকান থেকে সেখানে সব লুটপাট করে কাপড় টাপড় নিয়ে গেছে। তারপরে আমাদের পার্টি অফিসে মাইক টাইক সেটেড সব ছিল, সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। টিভি টিভি ছিল, চেয়ার ছিল, চেয়ার ভেঙেছে। তো আমরা ইতিমধ্যে মোটরসাইকেল গ্যারেজও ভেঙে দিয়েছে। আমরা পুলিশকে বলেছি, আমাদের এমএলএ সাহেব অর্ধেন্দুবাবু, অর্ধেন্দু মাইতি বাবু, তিনিও পুলিশকে বারবার বলেছে ব্যাপারটা স্টেপ নিতে। পুলিশের সামনে যদি বোমাবাজি করে তাহলে আজকে প্রশাসনকে অকেজো করার চেষ্টা করছে। এরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে তারা মানুষকে বাধ্য করছে যে আমাদের বিজেপি করে, চাপ দিচ্ছে যে বিজেপি করতে হবে, তৃণমূল কংগ্রেস করা যাবে না। তো সেই জায়গায় আমরা আবার আজকে পুলিশকে বলেছি, আমরা এমএলএ সাহেব অর্ধেন্দু মাইতি মহাশয়কে বলেছি, ব্যাপারটা উনি দেখবেন বলেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আবার জানাবো। তো এলাকায় আমি অনুরোধ করছি যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আমরা সন্ত্রাস চাইছি না, সন্ত্রাস বন্ধ হোক, উন্নয়নটা হোক, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, উন্নয়নটা এলাকায় হোক। মানুষ উন্নয়নের সঙ্গে অভ্যস্ত কিন্তু বিশৃঙ্খলা চাইছে না, কিন্তু কিছু মানুষ যারা সিপিএম থেকে কিছু
দুষ্কৃতি বেরিয়ে গেছে এবং যারা যারা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তোলাবাজি করতো তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা যুক্ত হয়ে এই জিনিসগুলো করছে। কেউ কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত? না, কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগ জানিয়েছেন থানায়? অভিযোগ অভিযোগ একটা জানানো হয়েছে মৌখিক, আমরা লিখিত আকারে আজকে জানাবো। আপনার নাম? আমার নাম প্রণব কুমার মাইতি। আপনার পরিচয়? আমি ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি। কি বলবে, কালকের ঘটনা হচ্ছে সারা পশ্চিমবাংলায় কিন্তু কাটমানি নিয়ে আমাদের আন্দোলন চলছে, তো সেই জায়গায় আমরা কালকে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম, তো আমাদের কিছু কর্মী এসেছিল, তাদের হয়ে রাত্রে এরা এদের টিএমসির হারমাপ বাহিনী প্রথমে আমাদের লোকজনদের উপরে মারধর করে, তারপরে এদের একটা টিম একটা বিটিম এরাও দেখছে যে এই সময় একুশে জুলাইয়ের একটা সভা আছে, তাতে বেশি করে লোকসংখ্যা নিয়ে যাওয়া যায়, এদের নিজেদের মতো লড়াই, কে বেশি লোক নিয়ে যাবে, সেই জন্য মানুষকে এলাকায় সন্ত্রাস করে ভয় দেখাচ্ছে, এছাড়া কিছু না। কয়েকদিন থেকে দোকানপাট ভাঙচুর করেছে বলে কি করেছে, নিজেদের একটা এটিম বিটিম থাকে ওদের নিজেদের। ওরা তো বলছে বিজেপি করেছে, বিজেপি এরকম নোংরা রাজনীতি করে না।